কলিজার টুকরা ভেরা আমার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ ঘেমে যেতেন গামগুলো ধরে দর্শি শিরি ধরে কে 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 এক জায়গায় জড়ো করে রাখলেন অনেকগুলো শিশির আল্লাহ রাসূল বলেন আয়েশা সিদ্দিকা এতগুলো ঘামে শিশির এক জায়গায় জড়ো করেছো কারণ কি মাইশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিনটে জিনিস ভালোবাসেন কয়টা জিনিস তিনটে জিনিস তিনটে জিনিসের ভিতরে রাসূলুল্লাহ ভালোবাসেন নামাজ আল্লাহ রাসূল ভালোবাসেন নারীদের মায়ের জাতেদের যাদের কদমের তলায় আল্লাহ পাকের জান্নাত তাদের আর আল্লাহ রাসূল বললেন আমি খুশবু ভীষণ ভালোবাসি আতর কিন্তু অনেক মানুষ আতর ঘৃণা করে আর নিজের পয়সা নিয়ে কিনতে পারে না আতর মাখার লোক দিলে ও যাতে করে আতর না মাখে তাত বলে কি বাজে জিনিস মেগেছি বন্ধ বাড়াচ্ছ এটা সেনের জাত ও দেখছে তাহলে আমার আতর খুব খারাপ ও সে তার পর দিন তা সে আতর আর মাখে না হয়তো আতর মাখলে লোক খারাপ বলে এরা নবীর দুশমন এরা কারা নবী যেটা ভালোবাসে এর সেটা খারাপ লাগে জাতির কলঙ্ক হ্যাঁ নবী যেটা ভালোবাসে এটা উম্মতের ভালো লাগবে না লাগবে না জানে বলে কিন্তু আমাদের কিছু কিছু জিনিস নবী বুদ্ধি কম বলি জ্ঞান কম বলি আর নবীর মানে রুচি কম বলি সেই জন্য করতে আমরা নবীর ঘৃণা করি নবীর ব্রেন বুদ্ধি কম ছিল বলে নবী সবসময় লাউ খেত লাউ আর আমরা লাউ ঘৃণা করি পাঁচ টাকা করে বাবা ধর্ম বাপ বলি পাঁচ টাকা দে সাড়ে তিন কিলো ওজন বাপ বলি দিলে যা না লাউ আমি খাই না কেন নবী খেত লাউ যদি রসুলুল্লাহ খেতেন এই কথা যদি আমাদের দিলে থাকতো আর রসুলের সুন্নত মনে করে রসুলুল্লাহর খাদ্য মনে করে যদি আমরা লাউ খেতাম লাউ তরকারি খেতাম তাহলে মুসলমানদের মুসলমান পাড়ায় আর বাজারে একটাটা লাউর দাম একশো টাকা পিস তাও খুঁজে পাওয়া যেত না যে রসুলুল্লাহ যেটা খায় সেটা মুসলমানদের কাছে অনেক প্রিয় এ লাউ শুধু লাউ চাষ করে একশো টাকা পিস এরা ঘৃণা করে লাউ খেতে আসে না নাই হ্যাঁ নবী বকরির দুধ খেতেন অনেক মুসলমান বকরির দুধ ঘৃণা করে পারে না করে না আমি খাই না নবী খেত না নবী খেয়েছি খেয়েছে আমিও খাব তোমার খেতে হবে না তুমি যা বলবে মুখে আল্লাহর কসম ময়দানে মানুষের প্রত্যেকটা রেকর্ড হয়ে আছে আল্লাহ পাক সেদিন বার করবে বলে ফেরেশতা মুহুরি দুটো মুহুরি খাতা বার করো খাতা কলম বার করা হলো একটা একটা খাতা দৃষ্টি শেষ পর্যন্ত মানে আউল থেকে আখের পর্যন্ত এরকম লম্বা আল্লাহু আকবার সেই খাতা বার করা সব লেখা আছে এছাড়া আপনার মিজানের পাল্লা আছে সেখানে ওজন হবে তারপর তুমি বুড়িমি করবে জানলাম আমি জাহান্নামে যাব এইসব এই জাহান্নামের টিকিট আমার না আল্লাহ বলবে চিটিং বাগ তোর ব্যবস্থাই বারে করব শেষ ব্যবস্থা আমি আল্লাহ পাক তোর জবানে তালা মেরে দিলাম আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আমি আল্লাহ তোর জবান বন্ধ করে দিয়ে তুই এই পা নিয়ে কো হাত নিয়ে কোথায় গিয়েছিলিস কার গন্ডগোল করেছিস কার মাত চুরি করেছিস কার মুখে চড় মেরেছিস কার টাকা চুরি করেছিস কার ইট চুরি করেছিস কার কোন সব নাশ করেছিস তোর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হাতের কাছে শুনবো অতুকাল্লিমুনা আইদিহিম হাত সব বলে দিল গো অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে তাহলে আপনার মা জানে না গুনাহ করেছেন আপনার বাপ জানে না গুনাহ করেছেন আপনার স্ত্রী জানে না গুনাহ করেছেন আল্লাহর কসম আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই বলিয়ে নেবে এইবার যদি বলেন হুজুর আমি বিরাট চালাক আমার ঠ্যাং আর হাত যেখানে যেতাম খুলে রেখে যেতাম এজন্য আল্লাহ ধরতে পারবে না তাহলে আপনারা যে অন্যায় করতে যেখানে যেখানে গিয়েছিলেন হাত পা সঙ্গে ছিল না খুলে রেখে গিয়েছিলেন হাত পা সঙ্গে ছিল কি ছিল তো তাহলে ধরা পড়বো না পড়বো না পড়বো ও বিবি আয়েশা সিদ্দিকা
এই শিশিরগুলো কি করবে? মাইশা বলেন, আপনি খুশবু ভালোবাসেন, আদর ভালোবাসেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার এতিম অনাথ গরীব বাচ্চাগুলো ওরা যখন ঈদের ময়দানে যাবে ওরা আতর কোথায় পাবে? গরীব মানুষ, আমি আপনার ঘামের শিশিরগুলো নিয়ে ওদের হাতে হাতে তুলে দেব, ওরা শিশিরের ডালা খুলে ওরা যখন মাখবে ওদের শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হবে, আর ওরা খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যদি এরম গলা শুনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিরম লাগছে? ও তো ওইরম ওইরম না, ও পড়তে ওইরম তো বাজে লাগবে, তো কি লাগবে? ওরাত্তিলিল কুরআন তারতিলা কি এ বোঝে না। সেজন্য আমরা সবাই শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন, আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন। উল্টোপাল্টা করবেন না, কাল থেকে ভালো করে নামাজ পড়েন, দোয়া কোনো তুমি শিখলেন, কলেমা ভালো করে শিখলেন, পাঠদানের দোয়া ভালো করে শিখলেন, নামাজে মহব্বত পায়দা হবে, আল্লাহ পাক খুশি হবেন, নামাজের বদলা দেবেন, পুট্টি ভালো করে করবেন, মালিক দিকে খুশি হবে, 550 টাকা রোজ 600 টাকা দেবে, যে তুই সত্যি বাপের বেটা, 500 বেশিলে খুব খুশি হয়েছে আমি, কথা ঠিক না ভুলবো? সেজন্য আল্লাহ পাক আমাদের কবুল করেন। মহব্বতে বলেন লা ইলাহা, আরেকবার বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝ দরিয়ায় উঠল তুফান, মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলেন না সুবহানাল্লাহ, এই সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। গজলটা বুঝতে পেরেছেন কি যেন সুবহানাল্লাহ বলছেন? তিন ভাগ লোক বুঝতে পারেনি। যেদিন তুফান উঠবে, গজব শুরু হবে, মাথার উপরে সূর্য হবে, নাক দিয়ে মগজগুলো গলে পড়বে, মাথার ঘি টকবক করে ফুটবে, আমরা কোনো ভয় করি না, কারণ জানি আমার কুলে নেবে তোমার শাফাতের তরি, বিশ্ব নবীর শাফাতের তরি, ওই দরিয়ার মাঝখান থেকে আমাদের কুলে নেবে। জোরে বলুন সুবহান। জাগবে জবে বকে আমার, আমার তৃষ্ণা সাত সাহারার, জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাওসারের পিয়ালা, নবী কামলিওয়ালা, মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। তুমি আসবে ও তুমি আসবে জানি আধার রাতে, আর জ্বলবে চেরাগলা নবী কামলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর, দুঃখের দিনের দরদি মোর, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসবে ও তুমি আসবে জানি আধার রাতে,
আর জ্বলবে চিরাগ লাল নবী কমলিওয়ালা আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সোনার চাঁদ ভাইরা আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখেন আজকের রাতে যদি না মরে যাই আগামী কাল থেকে সবাই নামাজ পড়বে ইনশাআল্লাহ নামাজ পড়তে গিয়ে কোন ভাষায় বলবো আল্লাহর কাছে যারা আরবি জানি না বাংলা ভাষায় বলবো যারা আরবি মোটামুটি কোন রকমে জানি মানে বুঝতে পারি না তারা বাংলা ভাষায় বলবো নামাজ পড়ে দোয়া করব দিলে মহব্বত পয়দা হবে যে আমি অনেক কিছু চেয়েছি যদি আন্দাজি দু চার কথা বলে উঠে চলে যান আপনি কিছু বুঝতে পারলেন আমি কি করে এসেছি সেজন্য আমরা সবাই আগামী কাল থেকে তলাবার খাতায় নাম লিখিয়ে দেব ইনশাআল্লাহ কোথায় নাম লেখাবেন তলাবার খাতায় কোথায় যাবেন আপনাদের ইমাম সাহেবকে বলবেন গ্রামে মক্তব থাকে তো বলবেন যে বাবু আমি কোরআন শিখবো আমি বুড়ো হয়ে গেছি হাফেজ হয়ে মরতে চাই আপনার যদি মৃত্যু হয় হাফেজ হওয়ার আগে আল্লাহ পাক কবরে ফেরেশতা পাঠিয়ে দিয়ে হাফেজ করিয়ে হাফেজের কাতারে তুলবে জোরে বলুন আরো জোরে এরকমই একজন আছেন নিয়ত করবেন তাহলে আমার জলসা করা জীবন ধন্য হবে যে আমি তলাবার খাতায় নাম লেখাবো কাল হোক পরশু হোক তার দুদিন পরে হোক একজন আছেন এই বাবজি বাবজি আল্লাহ একটা লোক আছে গো ইনশাআল্লাহ আল্লাহ বাবজির কবুল করেন আলেমের কাছে শিখবে মাদ্রাসায় শিখবে ইমাম সাহেবের কাছে শিখবে আল্লাহ পাক শাহাদাতের মাউত দেবেন যদি নিয়ত সঠিক হয় মেয়েরা ওই তুই তুঙ্কারি শেখে বাইরে তো প্রধান আসছে তুই প্রধান তো ওই ছাড়াও তো আপনি জানেন না মা বাপ তো আপনি শেখায়নি প্রধান সাহেব বলে কি রে জানে বাচ্চা মানুষ জ্ঞান গমি বলছে হ্যাঁ আমি প্রধান বাবা তুমি এই বাড়ির ছেলে বলছে হ্যাঁ আঙ্গা আঙ্গা ঘরে হ্যাঁ তাহলে বাচ্চা কাচ্চা শিখবে কোথায় গ্রামের লোকের কাছে না মা বাপের কাছে মা বাপের কাছে শিখবে না আমরা অনেক জলসায় যাই গিয়ে বসি যেমন এই বাড়িতে বসা জায়গা করে দিয়েছে ছোট ছোট বাচ্চারা আছে এই তুই মোবাইল ওয়াশ করি হ্যাঁ সব ওয়াশ করেছে বলে কি রে হ্যাঁ হ্যাঁ কখন নিয়েছি আপনারা বলেন মা বাপ যদি বাড়িতে এই ভাষা ব্যবহার করে ও আপনি ভাষা শিখবে কি করে ও যদি হিন্দি শেখায় হিন্দি শিখবে যদি ইংলিশ শেখায় অনার কল ইংলিশ শিখবে আরবের বাচ্চারা দুধের বাচ্চারা সব আরবিতে কথা বলে আমেরিকায় সব ইংলিশতে কথা বলে এমনি পাকিস্তানে যান সব দুধের বাচ্চাগুলো সব উর্দুতে কথা বলে তাহলে ভাষা শেখাবে কি মা বাপ তো জোরে বলেন মা বাপ শেখাবে তো আবার ওই সাইজের কিছু বাচ্চা এসে হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন হুজুর কখন এসছেন এই আপনার ওয়াজ আমি শুনি হুজুর আমাদের মোবাইল আছে আমি তখন ভাবছি যে এর এর বাপ মা ভালো এর পরিবেশ ভালো মনে মনে ভাবছি আর ইয়ে বলছে এই হুজুর কখন এসেছি রে তুই ওয়াজ করিস মোবাইল নিয়ে জ্ঞান নিবি যাচ্ছে না তো এজন্য রসুলুল্লাহ শিখিয়ে দিয়েছেন স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে সুন্দর নামে ডাকবো স্ত্রীর মহব্বত পায়দা হবে যে হ্যাঁ অশ্বিনে পরিবর্তন হয়েছে আমার স্বামী আর হেই হুই তুই তোমকারি করে না অনেক ভাবি স্বামীর ওরম ডাকে হেই তোর ভাত খুলি তুই এখন আসি না কখন ভাত করবি এদিকে এই স্বামীর এরম ভাষা বলে না বলে না স্বামী বলছে ঝগড়া হচ্ছে বলছে সাবাট কর চরমার বসা পালি বলছে গায়ে হাত দে দেখ গায়ে হাত দে দেখ গায়ে হাত দে দেখ এই বলে না বলে না এই শোনেন বলে না বলে না এই মাহফিল চলবে না বন্ধ হবে একটু বলেন চলবে না তাহলে এই মাহফিল চালাতে গেলে আগামী বছরে তো একজনের 5000 টাকা দিতে হবে দেবে কেউ হবে আমি টাকা রস করছিলাম না যে টাকা চাইলে হতে হবে না ফ্রি কি আছে ফ্রি জলসা ফ্রি হলি আসে চাঁদা দিতে পারবো না ইমাম ফ্রি হলি আসে টাকা দিতে পারবো না মুয়াজ্জিন ফ্রি হলি আসে টাকা দিতে পারবো না
এই মাহফিল চলবে, কোরআন হাদিস আলোচনা হবে, ফুরকা হুজুরের দরবার শরীফে পিশা হুজুর কিবলা কোণে আসবেন, 5000 টাকা একজন দিতে পারবেন আমার নবীর জন্য? নবী যে জায়গা বেহেশতের বাগান নাম দিয়েছে, আছেন একজন না? ফিরে শুনবেন, বলেন কোনটা করে এত মোহাব্বত পায়দা হলো, দিলে এত কিছু জানলেন শিখলেন, একজন বলবেন 5000 টাকা দেবো এক বছর পরে? বলবেন বাবু? ইস, দেখো মানুষ নেই দুনিয়ায়। হুজুর কারি সাহেব, আমার এই ভাই বলছে আমি 5000 টাকা দেবো আগামী বছরের জলসা। আমার এই ভাই নাম লিখলেন ভাইয়ের আব্বা মা সব বেঁচে আছে, ছোট ভাই আল্লাহ আমিন, হাত তুললেন সবাই, আয় আল্লাহ আমার শাহাবুদ্দিন ভাই অল্প বয়সে তার মায়ের পেটে ছোট ভাইকে হারিয়ে ফেলেছে, আল্লাহ অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবু, তার কলিজা টুকরা ভাই থাকতে পারে না, গ্রামবাসীদেরকে নিয়ে মুরুব্বিয়ান জন যুবকদের নিয়ে মা বোন বেটিদের নিয়ে তলাবা ওলামাদের নিয়ে বেগোনা মাসুমদের নিয়ে আল্লাহ ভিক্ষুকের মতো কাঙালের মতো দুখানা করে হাত উত্তোলন করেছে বাবু, আল্লাহ আমার শাহাবুদ ভাইয়ের কলিজা টুকরা ভাইয়ের রূপাকে পৌঁছে দি, আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দিন, আল্লাহ কলিজার একটা টুকরা চলে গেছে ভাই, চলে গেছে ভাই মায়ের পেটের ভাই, হায় আল্লাহ এই বড় ভাইয়ের দানের ওসিলা করে কলিজা টুকরা ভাইয়ের আজাবুল কবর নাজাত দেবে, আল্লাহ সংকীর্ণ কবর হয়ে থাকলে প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর হয়ে থাকলে রোশনিতে ভরে দেবেন, কবর নূর আলা নূর করে দিন, আয় আল্লাহ অনেকের আব্বা নাই গো, অনেকের মা জননী নাই, এজন্য রসুল বলেছে বাপেরা মায়েরা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় লওয়ার আগে আগে আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে এসো যদি কবরে নাজাত পেতে চাও, আল্লাহ সোনা মানিকদের অনেকের আব্বা নাই মাহফিলে বসা, অনেকের গর্ভধারিণী মা নাই, ওগো আমার আল্লাহ অনেকের বেটা বেটি কবরে যদি কোন রকমে আজাবে গ্রেফতার হয় আজাবুল কবর নাজাদি শাহাবুদ্দিন ভাই দিয়েছেন 5000 টাকা, একটু তকবীরে ধ্বনি দেন নারী তকবীর, আরো জোরে বলেন নারী তকবীর, সম্মানীয় ভাই শাহাবুদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ, 5000 টাকা বলেন মার হবা, একটু জোরে বলেন না মার হবা, নারী তকবীর, আমি তো জানি না, একেবারে অন্তর থেকে বলছি, তাহলে 5000 টাকা বলেন যে হুজুর শাহাবুদ্দিন থেকে আমার টাকা পয়সা বেশি বা জমি বেশি আছে, বলবেন? আছেন কোন ভাই? আর একজন বলবেন হুজুর আমি 5000 টাকা দেবো আমার আব্বার জন্য, আমার আব্বা প্রায় 1 বিঘে মতো জমি রেখে গেছে, আমার মানুষ করে গেছে, আমার আব্বা মারা গেছে, আমার মা নাই বহুদিন আগে চলে গেছে, হুজুর আমি আমার আব্বা কিংবা মায়ের জন্য 5000 টাকা দেবো, শাহাবুদ্দিন ভাইয়ের চেয়ে ধনী, মনটা ধনী অন্তরটা ধনী,
ওই হলো গনি টাকা ধনী ওসব কিচ্ছু না ফেরাউনের টাকা ছিল সে মার খেয়ে পালালো চুপন খেয়ে মরে গেল নমরুতার টাকা ছিল তার জুতোর বাড়ি মেরে 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 ফেলে দিল কারণটার টাকা ছিল তার চুপিয়ে চুপিয়ে মেরে ফেলে দিল সাদ্দাদের টাকা ছিল দরজা দাঁড় করে টুটি টুপি ধরে মেরে ফেলে দিল কথা বুঝতে পারছেন না সব মরে যাবে আর একজন পাঁচ হাজার টাকা বলবেন একটু দোয়া করবো হাত তুলে যে হুজুর আমি আছি আমার রসুল বিশ্বনবীর উম্মত আমি আমার আব্বা নাই মা নাই কিংবা দুজনের একজন নাই পাঁচ হাজার টাকা দেবো এক বছর পরে এরকম কোনো ধনী ব্যক্তি নাই বলা যাবে না ভাববেন যে জান্নাতে যাবে কে এতগুলো লোকের ভিতরে যদি শাহাবুদ্দিন ভাই জান্নাতে চলে যায় আপনারা বলবেন ও গেল আপনারা দুনিয়ায় পরীক্ষা করেন না যে শাহাবুদ্দিনের যে আমাদের টাকা বেশি অর্থ বেশি দমি বেশি ব্যবসা বেশি দোকান বেশি বাড়ি উঁচু বেশি কিন্তু আমি বলতে পারছি না কেন এইটা ভাবতে হবে দেবেন আর একজন পাঁচ হাজার কোন সোনার চাঁদ ভাই আছেন এই কোচে মোবাইল ওখানে করি ফাট করে নাম লিখলো বুঝতে পারেন ঠেলাটা দাম বুঝতে পারেন চাঁদা তুলছি হাত নিয়ে উঁচু করছে তার আমার নামটা লিখলো এই সময় খুব রিস্ক বুঝলেন হাত টাত নিচু করে ভাবেন দান করব কিনা আছে আর একজন পাঁচ হাজার ইনশাল্লাহ আমার আশা আছে হতে পারে হতে পারে আল্লাহ মাহফিল থেকে আর একজন পাঁচ হাজার দেনেওয়ালা আপনার দোস্ত সকিউ হাবিবুল্লাহ আপনি কবুল করে নেন বলেন আমিন একটু আমিন বলেন কিছু লোক আমিন বলছে না যে আল্লাহ যদি ফট করে আমার কবুল করে না আমি চেপে যাই কিচ্ছু বলবো না আমিন বলেন আল্লাহ যার কবুল করবে সেই বলবে আল্লাহর ভিতর থেকে আর একটা জান্নাতিকে কবুল করে নেন পাঁচ হাজার টাকার বিনিময়ে বলেন আমিন যারা বলেন আমিন সবাই বলেন আমিন হবে আর একজন পাঁচ হাজার আর একটা মোমেন তাহলে বোঝেন ধনী হলে দান হয় না ধনী হলে হওয়া যায় না ধনী হলে আল্লাহওয়ালা হওয়া যায় না মন থাকতে হবে জ্ঞান থাকতে হবে ঈমান থাকতে হবে এজন্য অনেক কোটিপতি হজে যাওয়ার আগে পটল তুলে গেছে হজে যেতে পারেনি আল্লাহর কাবায় যেতে পারেনি ও কলিজা টুকরারা আর অনেক ভ্যানওয়ালা ফেরিওয়ালা কাবায় চলে গেছে না যাইনি অন্তর দিল গোপন দাতা নামে শোনা এই কানেতে ছিল ছিল কিনা ছিল পাঁচ হাজার টাকা দিল ও গো খোদা দয়াময় কবুল করিও গোপন দাতার হায়াত কিসমত দারাজ করে দিও জোরে বলুন আল্লাহুম আমিন জোরে বলতে পারেন আল্লাহুম আমিন চিল্লে বলবেন না নারী তাকবীর নারী দিল পাঁচ হাজার আর একটা হবে পঁচিশশো টাকা একজন আর দিতে হবে পঁচিশশো কত পঁচিশ আমার রজব ভাই পঁচিশশো টাকা দেবেন আপনার খুশি তো বাবু আপনাদের জলসা মাইমুরিবি সবরেসানি এ জলসায় গত বছর এসেছিলাম মিজান তখন ছোট ছিল এখন বড় হয়ে গেল বুঝতে পারছে না এই মিজান বড় হয়ে গেছে ইয়ে কে না ফেলে এখন বাস তো বুঝবি চলে বাবা আসার কে আর এ বছরে আল্লাহ আনিয়েছেন এসেছি আমার সোনার চাঁদ ভাই আপনারা মাহফিল করবেন আপনারা প্যান্ডেল করবেন আপনারা চাঁদা দেবেন আপনারা খাওয়া দাওয়া করবেন আপনাদের গ্রামবাসী যারা কবরস্থ হয়েছে তাদের উপাকে সোহাবরেসানি করবেন বছরে একবার আমরা তো আর এই এখানে সেখানে পুজো করিনি কিচ্ছু করিনি পার্বণ করিনি আমরা নামাজ পড়ি সারা বছর আর বছরে একটা মাহফিল দিই আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা হয় সে রসুল সে জায়গাটার নাম দিয়েছেন বেহেশতের বাগান এতে গুনাহ মাফ হয় দরুদ পড়লে মদিনা যায় বাপের নাম যায় গ্রামের নাম যায় নিজের নাম যায় না যায় না গো যায় তো বাবু তাই পঁচিশশো আর একজন বলবেন না গরিব মানুষ দিল পাঁচ হাজার
পঁচিশশো টাকা আপনি বলতে পারেন না কেন ভাবেন? কারি সাহেব বলো তো পঁচিশশো দেখো চিন্তা ভাবনা কি আর বুলেট গাড়ি চড়ছে কারি সাহেব বলছে আমি পঁচিশশো টাকা দেবো না খুশি না বাজার খুশি না বাজার খুশি বলেন লোক ভয় তো খুশি বলে না যে ঘরের আওয়াজ বৃদ্ধি করে যে নাম লিখলে আপনার বলেন খুশি আল্লাহ খুশি হোক খুশি না বাজার নারাই থাকবি নারাই থাকবে পঁচিশশো টাকা আর একটা জোড়া হবেন বাপ পঁচিশশো বলবেন না পাঁচ হাজার দুজন হলো এক বছর পরে পঁচিশশো টাকা দেবেন আব্বা মায়ের সব রেশানি দাদু দাদির সব রেশানি ময় মুরব্বির সব রেশানি আর একজন পঁচিশশো বলেন যে আল্লাহ যদি মরে যায় যদি মরে না যায় আল্লাহ আমি পঁচিশশো দেবো এক বছর পরে আর মরে গেলে এর বদলে আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাই নিয়ত করেন আল্লাহ আমি ব্যবসা বাণিজ্য করব চাষাবাদ করব জলকর করব আল্লাহ আমি এক বছর পরে পঁচিশশো দেবো আছে কেউ বলবে বাপ পঁচিশশো টাকা আর একজন আছেন ইনশাআল্লাহ হয়ে যাবে এটি সকলে আল্লাহুম আমিন বলেন না একটু আল্লাহুম আমিন বলেন না আল্লাহর ভিতরতে পঁচিশশো টাকা একজন তুলে নেন বলেন আমিন চিল্লে বলেন আমিন আল্লাহ রসুল বললেন আসসাকিউ হাবিবুল্লাহ যারা দানি হবে যারা সখি হবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে আর যারা বকিল হবে এরা সোজা জাহান্নামে যাবে রসুলুল্লাহর হাদিস আল্লাহ চাঁদা তুলতে বলেছে নবী চাঁদা তুলেছে সাহাবারা চাঁদা দিয়েছে আল্লাহ পাক তাদের ভিতর থেকে জান্নাতের টিকিটটাও পাঠিয়ে দিয়েছে এজন্য আল্লাহ বলেছে মানজা আবিল হাসানাতি ফালা ওয়াশরুম সালিহা বান্দা তুই যদি এক টাকা দিস আমি তোর ঘুরিয়ে দেব দশ টাকা বলছে আর কোরআন মানা যাবে না মিথ্যা কথা যদি আল্লাহ দিত তাহলে আমি এক টাকায় আমি কেন পঞ্চাশ হাজার টাকা দিতাম আল্লাহ দেয় না তাই আমি পঁচিশশো টাকাও দেবো না বহুত কষ্টের টাকা এই কোরআন শরীফ সত্য কি যেখানে যা আছে সত্য কি তাহলে আল্লাহ বলছে যে আমার এক টাকা দেবে আমি তার কোন কায়দায় দশ টাকা দিয়ে আদায় করে দেবো জবান দিল বিশ্বাস করে দেন না পঁচিশশো নসিব কি নসিব নাম নসিব নসিব তার খুলে গেছে দান করেছে ও নসিবের দরকার আব্বার নামে মরহুম জিয়াদ আলী মোল্লা আল্লাহ তার কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেন বলেন আমিন আল্লাহর সংকীর্ণ কবর হয়ে থাকলে প্রশস্ত করেন বলেন আমিন অন্ধকারমার কবর আল্লাহ অন্ধকারমার কবর রোশনিতে ভরে দেন বলেন আমিন জোরে বলেন আমিন চিল্লে বলতে পারেন আল্লাহু আমিন দু হাজার টাকা দুজন বলবেন না একজন হাত তোলেন আল্লাহ তারও ছিল আর একজন তুলবে ইনশাআল্লাহ আব্বার নামে আয় বাবু দিয়েছে আল্লাহ ভাল লোক না তাইলে দুনিয়া থাকে না গো ইস কোনটা সাদ্দাম বাবু দুই আর একজন দুই বলবেন আল্লাহ কার কবুল করবে সাদ্দাম বাবুর কবুল করলো দু হাজার টাকা এক বছর পরে দেবে আমার সাইফুদ্দিন ভাই ছোট ভাইটা মারা গেল ষাট বছর বয়স না পঞ্চাশ বছর বয়স না মারা গেল কেন না অ্যাক্সিডেন্ট হয়েছে ও মুসলমানেরা কে কখন মারা যাবে কেউ বলতে পারবো না এই মৃত্যু যদি না হয় এক বছর পরে দু হাজার টাকা দেবো হাত ওঠে না আমার গিয়াসউদ্দিন ভাই দু হাজার টাকা দেবেন শয়তানের মুখে জুতোর বাড়ি মারেন পালাক তকবির দেন নারী তকবির চিল্লে বলেন না নারী তকবির আরো জোরে বলেন নারী তকবির আল্লাহ ফ্রি ফ্রি
আল্লাহ একবার বলতে হবে নূর আলম আব্বা মুসাক মোল্লা 2000 টাকা তিন নম্বরে পাঁচটা লো বল লোব না আর দুজন বাকি আছে সোনা মনে হচ্ছে 2000 তিনজন হয়েছে আর দুজন আর একটা জান্নাতি হাত তোলেন মুসাক ভাইয়ের পরে আল্লাহ তার হায়াতে বরকত দেবেন আল্লাহ ব্যবসাতে বরকত দেবেন আল্লাহ কঠিন কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন রাস্তায় বিপদ দেবেন না গাড়িতে বিপদ দেবেন না বাড়িতে বিপদ দেবেন না আল্লাহ জীবনে একটা বার শয়নে স্বপনে একটা বার আপনার নবীর চাঁদ মুখ সোনার নবী নূরে নবী চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দেবেন বলেন আমিন আহা দাতায় দান করে বকিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে বকিলের লুঙ্গি ছেড়ে কত পঁচিশশো টাকা দেবেন আল্লাহ পাক দান কবুল করুন আল্লাহ হায়াতে দারাজ করুন কিসমতে বরকত দিন চার নাম্বার হয়েছে আর একটা দিতে হবে লাইন আউট করা হবে আর একটা 2000 ইমান আলী বাবু ফোনে নাম লিখিয়েছেন সোনা 2000 টাকা দেবেন আল্লাহ নসিবে কবুল করু বলুন আমিন বাহুদ্দিন নামে সোনাই কানেতে ছিল আব্বা জানের মহাব্বতে 2000 টাকা দিল ও গো খোদা দয়াময় কবুল করিও আল্লাহুম্মা আমিন সবাই হাত তোলেন আমিন আল্লাহ পর পর পাঁচ জনে দিয়েছে কেউ বলছে হুজুর আমার আব্বা নাই দুনিয়া জন্মদাতা পিতা নাই আমার বাহুদ্দিনের আব্বা নয় আল্লাহ আরো কয়েকজন ভাই দিয়েছে আব্বা জানের জন্য দোয়ার জন্য বলেছে এমন ব্যাটা পাটা বাপ রেখে যাবে এতে কালের পরে কবরে শান্তিতে থাকার জন্য দান করে দোয়া যাবে হায় আল্লাহ এই জন্য রসুল বলেছে মৃত্যুর আগে আগে বকিল ডেকে এসো না ওলাদিন সালিহিন ইয়াদুহুলাহু নেক সন্তান ডেকে এসো আল্লাহ নেক সন্তান ডেকে গিয়েছিল বলে ভিতরে বাগানে বসে আপনার দরবারে হাত উত্তোলন করিয়েছে গো মাহবুব দানের ওসিলা করে তার জন্ম দাতা পিতার কবর গোলাপ ফুলের বাগান করে দিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এই তাকবীর ছেলের নাম আহি আব্বার নাম পাতাউদ্দিন মোল্লা ওগো আমার আল্লাহ 2500 টাকা দিয়েছেন সোনা মানিক দিয়ে দান কবুল করুন তার কলিজা টুন আব্বার তার হায়াতে দারাজ করুন আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করুন মুরব্বিদের নেক দোয়া নেক দৃষ্টি আল্লাহ নসিবে কবুল করুন বলুন আমিন জোরে বলবেন না আমিন